আজকে আমি বানিয়ে দেখাবো মিল্ক কেক। এই মিষ্টিটি সবাই পছন্দ করে, বাচ্চা থেকে বয়স্ক সবাই এই মিষ্টিটি খুবই পছন্দ করে। আজকে আমি এই মিল্ক কেক বানিয়ে দেখাবো আপনাদের কিভাবে বানাতে হয়। আমি দেখাচ্ছি, আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, দুধটি প্রথমে ফুটিয়ে নেব আমি, এবং মাঝে মাঝে এরকমভাবে নেড়ে যেতে হবে, নইলে লেগে যেতে পারে। ফুটিয়ে ফুটিয়ে এই দুধটি মোটামুটি অর্ধেকেরও কম করে নিতে হবে, সমানেই নেড়ে যেতে হবে। দুধটা ফুটে ফুটে অর্ধেকের কম হয়ে গেছে, এরকম আস্তে আস্তে ক্ষীর চারিদিক থেকে ক্ষীরটা লেগে যাবে, সেগুলোকে চেঁচে চেঁচে মিশিয়ে দিতে হবে। এবং আমি এখানে 1 চামচের একটু বেশি লেবুর রস নিয়েছি, দিয়ে নেড়ে যেতে হবে। এরকম দানা দানা মতন হয়ে যাবে, কাটবে না, ছানা কাটবে না, কিন্তু এরকম দানা দানা মতন হয়ে যাবে দুধটা। এবং আরও কম করে নিয়ে আসতে হবে, এটি আরও অর্ধেক করে। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, তাতে প্রথমে অর্ধেকটা দিলাম এবং নেড়ে যাচ্ছি। একভাবে পুরো চিনিটা না দিয়ে আবার খানিকক্ষণ পর বাকি চিনিটা আমি দিয়ে দিলাম, যে সমানে নেড়ে যেতে হবে। দুধটা আরও ঘন হয়ে এসছে, এবার আমি 1/2 চামচ মতন ঘি এবং একটু এলাচ গুঁড়ো দিচ্ছি, ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিলাম। দিয়ে নেড়ে নেড়ে এটাকে একদম থকথকে করে ফেলতে হবে। দুধটা পুরো থকথকে হয়ে গেছে, আর একটু আমি মারব, কিন্তু একদম শুকনো করব না, বেশি শুকনো হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর জিনিসটা চিটিয়ে যেতে পারে, সেই জন্য আমি এরকম অবস্থায় নামিয়ে দিলাম। চৌকো টিফিন কৌটো বা এরকম বাটিতে আপনার গাটা ঘি মাখিয়ে নিতে হবে। এবার আমি এটা ঢেলে দেবো, এটা বারবারই বলছি, একদম থকথকে পুরো শুকনো করবেন না, তাহলে ভীষণ চ্যাটচ্যাটে হয়ে যাবে জিনিসটা, ভালো লাগবে না, দাঁতে লেগে যেতে পারে। একটু একটু সামান্য নরম অবস্থায় নামাতে হবে, দিয়ে ওপর থেকে এরকম সমানভাবে চেপে চেপে দিতে হবে। এবার আমি ওপরটা কভার করে দেবো একটা ফয়েল পেপার দিয়ে, আমি মুখটা কভার করে দিচ্ছি, এবং 2-3 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রাখবো, জিনিসটা জমে যাবে। 2-3 ঘন্টা পর আমি এটা বের করে চার ধারটা ছুরি দিয়ে এরকম কেটে নিতে হবে আস্তে আস্তে। দিয়ে বাটিটা উল্টে নেব, একটু এরকম উপর থেকে প্রেস করতে হবে, মানে খুব সুন্দরভাবে হয়ে যাবে মিল্ক কেকটা। দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে, এবার আমি আস্তে আস্তে কাটছি, একদম ঠিকঠাক হয়েছে। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, আপনারা চাইলে একটু কোকো পাউডার বা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন ফ্লেভারের জন্য। মিল্ক কেক রেডি।